পায়ে যখন গরম পানি ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে দিয়ে যখন যাবে, পেটের মধ্যে যে নাড়ি ভুড়ি উজুড়ি যা আছে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর চিল্লাইতে থাকবে ওরে মা ওরে বাবা বলে, কিন্তু ওই দিন কেউ ডাক শুনতে পাবে না। হবে ওই দিন কোন ব্যক্তি ডাক শুনতে পাবে না দুনিয়ার মাঝে, মা বাবা করে যতই চিল্লায় বন্ধু বলে যতই চিল্লায় এমন শাস্তি হবে ভাই, একবার বের হয়ে যাবে চিল্লাইতে চিল্লাইতে আগুনের মতো ফেলে দিবে, শরীরের কোন অঙ্গ তার থাকবে না, বীর হয়ে যাবে, আবার তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চামড়া দিয়ে শরীর দিয়ে আবার বানাবে, আবার তাকে সেই আগুনের মতো ছেড়ে দিবে। এই হলো জাহান্নামের আগুনের শাস্তি, জাহান্নামের কঠিন শাস্তি। আপনি কি মনে করছেন যে একবার দিয়ে ছেড়ে দিবি মনে হয়? হ্যাঁ ওরে না, ও পুলিশকে একবার পাশায় তুলে বাড়িয়ে ফেলে দিবি ওরকম না, একবার আগুনের মধ্যে ফেলে দিবি চামড়া চুমড়া যা সব বিলীন হয়ে যাবি, আবার আল্লাহ সাথে সাথে আবার সেই চামড়া হাত পা আবার তৈরি করে দেবে, আমার আগুনের মধ্যে দেবে। এইভাবে শক্তি হতে থাকবে কোন সমস্ত নামাজিদের জন্য। এবার আপনাদের বলি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজিরা যারা তাদের নিজেদের নামাজের প্রতি অমনোযোগী, কিসের প্রতি? নিজেদের নামাজের প্রতি অমনোযোগী, নামাজ পড়তেই ভালো লাগে না, একত্র পড়লে আর একত্র পড়ার কথা বলে থাকে না, এদেরকে বলে উদাসীন, নিজেদের নামাজের প্রতি কি উদাসীন, অমনোযোগী, উদাসীন অমনোযোগী, এই নামাজের স্থান কোন দিকে হবে? এই কঠিন শাস্তিদায়ক জাহান্নামের মধ্যে। কথাটা কিনা বলেন, আজকে এক শ্রেণীর লোক আমরা আছি না, ফজর পড়ি জোহর পড়ি না, আসর পড়ি মাগরিব পড়ি না, যদি কারো সাথে পেয়েছে যায় এক এসে কোনো রকম ইশারা বেজে গেল আবার ফজরের খবর না আসে না নাই, এরা হচ্ছে নিজেদের নামাজের প্রতি কি উদাসীন, খেয়াল নাই, আমি সলাতে হিংসাহুন, এদের জন্য এই শাস্তিদায়ক জায়গা, ভাই কেমন করে কবরের মধ্যে থাকবো, এই শাস্তি কেমন করে ভোগ করবো, আমি আপনাকে একটু চিন্তা করি, এর জন্য আমাদের নামাজের প্রতি কি মনোযোগী হতে হবে কি হবে না বলেন। আজকে যদি একত্র নামাজ আমি ছেড়ে দেই, একত্র নামাজ ছাড়ার সঙ্গে সঙ্গে আসি হোক বা জাহান্নাম, ও ভাই একত্র নামাজ যদি আমরা কাজা করি কোন আসি হোক বা মাফ হই, এক হোক বা তাও কি জাহান্নাম, এক হোক বা পরিমাণ কত জানেন? এক হোক বা পরিমাণ আসছে 2,88,00,000 বাস্তবেন কয়দিন, 15 লক্ষ বছর নাকি? হ্যাঁ 2,88,00,000 বছর যদি একত্র নামাজ কাজা করলে যদি জাহান্নামের মধ্যে থাকতে হয় এই শাস্তির মতো, তাহলে অনন্তকাল কিভাবে থাকবো বলেন তো? আজকে হাজার হাজার রক্ত নামাজ ছেড়ে দিচ্ছি, কথা কেন বলেন? যেদিন থেকে আমার উপরে নামাজ ফরজ হয়েছে সেই 10 বছর 7 বছর থেকে 10 বছর 10 বছরের পরে যখন আমার উপরে নামাজ ফরজ হলো, আমি সেই দিন থেকে আজও পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ একদিন আদায় করতে পারলাম না, তাহলে আমার কত ওয়াক্ত নামাজ কাটা গেল, কত ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিলাম, তাহলে কত জাহান্নামের ভিতরে কত বছর লক্ষ কোটি বছর থাকতে হবে, চিন্তা করে দেখছেন এ কি থাকা সম্ভব? হ্যাঁ এজন্য নামাজ পড়তে হবে কি হবে না বলেন, নামাজ পড়তে হবে, এই নিজেদের নামাজের প্রতি অমনোযোগ হবেন, একত্র পড়বেন আর একত্র পড়বেন না, খালি জুমার এক ভালো কথা মনে পড়ছে, এক শ্রেণীর মুসল্লিরা আছে জুমার দিন খালি সবক আদায় করে, আমি একজন বললাম এক কাকা আমার, হ্যাঁ সে অনেক পরিশ্রম করে মাঠে কাজ করে, তা বললাম অদুদু নামাজ পড়তে কি মসজিদে আসা যায় না? হ্যাঁ আমি কাছে আমি বললাম তুই যা করছ না কর সর, আমি দিন করে এরকম কুতাল টুতাল কুবাইয়ে এত পরিশ্রম করে ওর মসজিদে যা সময় খেয়ে বাড়ি মনে কাঁচা পড়েন একবারে শেষ হলে পুনা রক্তের কাজে একসাথে বলেন না হাজুর কাঁচা আবার কি ও শুক্রবার একদিন যদি যায় না ওই দিন সবাই যাইয়ে যায় ঠিক আছে নাকি? তাহলে আমরা সবাই মিলে আমি বলছি কাকা যদি শুক্রবারে একদিন আদায় করলে যদি সব নামাজ আদায় হয়ে যায় তাহলে আমি সহকারে যারা আছে সবাই আসতে তো মসজিদে একদম যাবে না, শুক্রবারে এক গুষ্টি দইয়ে আইটিয়ে গুটি আঁকি টাকি বাঁধিয়ে সুন্দর করে আতর সোনর গুলাপ যা আছে মা খায় মুখে জুম্মা দিন যাই এক নামাজে সব পার করে দেবো, কথা বলছে তুমি খালি খালি লজ্জা দিস তো সবার দিন নামাজ পড়বানি চিন্তা করছেন, তাও সে কয় না দামে আজকে তওবা করে পাঁচ নামাজ পড়বো এ কথা কয় না, এত বড় শয়তান আমাদেরকে ধরেছে কথা কি বলে। এজন্য আমি বলি যে জন্য নামাজ পড়ে না সে তো শয়তানের নাম
যেজন নামাজ পড়েনি ও মা বোনরা তো আছে ওরা আবার নামাজ পড়ে না কাফের অজুহাত দেখায় কয় রান্না করতে করতে জীবন চলে যায় নামাজ আবার পড়ব কোন সময় আছে না নাই এই এক কাজ ওর কাজ সে কাজ করতে করতে জোহর চলে যায় আসর চলে যায় মাগরিব শোনা যায় একবারে সব কাজা কাফারা যা আছে সব মনে একবারে আদায় করে ও শোনা গেলেও পারে না একটা সালমে টাইমকে উঠে পড়ব কম না হুজুর পড়ার দেখে নেই শয়তানের নানা কি হবেন এ মা বোনটাকে নানি হবে না হবে না যে জন্য নামাজ পড়ে না সে তো শয়তানের নানা যে জন্য নামাজ পড়েনি নামাজ না পড়িয়ে কবরে যাবেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার যে হিসাব নেবেন সেটা হচ্ছে কিসের হিসাব বলেন তো একথা কি সত্যি না আমি মিথ্যে বললাম নামাজের হিসাব হবে আর যদি নামাজের হিসাব কোন বান্দা সঠিক হয়ে যায় আল্লাহ বা রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে পিছনে যদি তার কোন ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আমি বলে দিলাম এখানে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সামান্য ত্রুটি বিচ্যুতি গুনাহ যদি থাকে ওই গুনাহ মাফ করে দেন নামাজের হিসাবের জন্য তাকে জান্নাত দিয়ে দিবেন আর যদি নামাজের হিসাব যদি গড়মিল থাকে নামাজের হিসাব যদি গড়মিল হয় ও তুধু আমি বলে যাই ও যুবক ভাইরা তুমি পিছনে যতই দান করো সদকা করো হজ করো রোজা করো চাই কিছু করো না কেন যদি নামাজের হিসাবটা যদি তোমার মিল না হয় একটা জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কথা ঠিক না বলেন তো ঠিক আছে না জি কোন হিসাব আল্লাহর কাছে কাজ হবে না নামাজের হিসাব যদি কয়েকদিন থাকে নামাজ পড়বে ওয়াজটা করে বুঝতেছেন আপনারা নাকি খালি সিল্লে দিছি বোঝেন আপনাকে ভালো লাগে নাকি আমল করবেন ইনশাআল্লাহ এই যুবক ভাইরা আমি বলে যেতে চাই কবরে কিন্তু যাওয়া লাগবে এখন শুধু ঘুমের থেকে উঠতে পারে না মাইকি শুনি অমক গ্রামের অমক যুবক এরকম রাস্তায় গাড়ি চালাইতে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কথা ঠিক না বলে আজকে শুধু মাইকি অ্যানাউন্স হয় অমক গ্রামের অমক যুবক অমুক গ্রামের অমুক বাচ্চা এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে রোডের করে মারা গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে কথা ঠিক না বলেন আজকে আমাদের যুবক আমরা যুবকের ম্যাক্সিমাম খালি যুবকদের মৃত্যুর কথা শোনা যায় কথা ঠিক কিনা বলেন কিছুদিন আগে এই যে আমাদের এই যে বাইকে বল মারে লাগে আপনারা মনে শুনছেন না একটা বাচ্চা ষোলো বছর বয়স হবে 15 থেকে 16 বছর বয়স ছেলেটা গাড়ি চালাই যাইতেছিল মোটরসাইকেল চৌরাস্তি থেকে স্টার্ট দিছিল তা পিছনে তার বাবা বসা আর হলো তার চাচা আপন চাচা তিন বাপ বিটা ভাই সুন্দর করে গাড়ি স্টার্ট দিছে মোড়ে বাস আসছে বাসের মধ্যে ঢুকে গেছে আমি তার পড়ে গেছিলাম এখনো সেই দিকে রক্ত স্পট আছে ওই যুবকের মাথার মধ্যে দিয়ে মাঝে দেখলাম এক সাইডে দিয়ে ঢুকে গেছে জায়গায় বাবাও মারা গেছে চাচাও মারা গেছে ওই বাচ্চাটাও মারা গেছে আজকে আমরা কি এরকম করতে পারি না কি কথা কি বলেন এখান থেকে বাড়িতে যেতে পারবো কিনা কেউ বলতে পারবে যে আমি যেতে পারবো আজকে আমরা নামাজ না পড়ে আমরা আজকে আমরা ইবাদত না করে যত গুনাহের কাজ সেই কাজের মধ্যে আমরা যুবক আমরা বৃদ্ধ সবাই আমরা মৃত্যু কথা কি না বলেন চার দোকানে বসে থাকি আমাদের সময় চলে যায় টিভিতে কি রঙ রস যেগুলো দেখে আপনার ঘৃণার গুণা হয় আমরা সেই ছবিগুলো সেই গানগুলো সেগুলো দেখি কথা ঠিক না বলে ওরকম আমার একটা দিন খবর আসতে পারে যে আমি হাবিবুল্লাহ রাস্তায় পড়ে আছি আমার লাশ দেখার মতন কেউ নাই কথা ঠিক না বলে এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো ভাই আমাদের আজ থেকে তওবা করে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তেই হবে কথা ঠিক না বলে আজকে আমাদের সমাজের মধ্যে যদি বলতে চাই অনেক শ্রেণীর লোক আছে অনেক শ্রেণীর লোক আজকে এক শ্রেণীর লোক আছে তাদের ভিতরে হিংসা এক শ্রেণীর লোক আছে তাদের ভিতরে অহংকার আছে না নাই কথা ঠিক কথা ঠিক কিনা বলেন হ্যাঁ আছে
হিংসা অহংকার, এরপরে এরপরে কি আছে? হ্যাঁ কি বলিন্দা করা, একদম মনে হয় সেদিনকে সওয়াল ভালোই ওয়াজ করে, এরকম কথা দেখি না বলে ভালো করছে আপনি পরনিন্দা করে গীবত করে আপনি নিজে আপনার আপন ভাইয়ের গোস্তকে আপনারা খাইতে চান, মরা গোস্ত? হ্যাঁ আল্লাহ কোরআন শরীফের মতো বলছে না? হ্যাঁ কোরআন শরীফের মতো আল্লাহ কোরআন বলছেন, তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে চাও? এগুলো কখনো করা যাবে না। আজকে আমাদের সমাজের ক্ষেত্রে এগুলো আছে না নাই বলেন? কিবা অহংকার হিংসা, আবার যাদের স্বামী স্ত্রী আছে দেখা গেছে কিন্তু বিবাহ কিন্তু দুইটা করছে, তার স্ত্রী কিন্তু দুটাই কি সমান আসে না? আসার লাই যাবে যদি থাকে একটু বেশি কত দমের গাড়ি কমেলে। হ্যাঁ দ্বিতীয় বিবাহ করেছেন, দুইটা স্ত্রী আছে, তাদের সমান অধিকার দিতে হবে, কি কথা রাখি না বলেন? আর যদি আপনি সমান অধিকার না দিতে পারেন তাহলে কিয়ামতের দিন আপনি এক পাথর ভাঙা অবস্থায় কিয়ামতের দিন আপনাকে আল্লাহ উঠাবে, পাথর ভাঙা অবস্থায়। এজন্য আমি আপনাদেরকে সুরে সুরে বলি আজকে আমাদের সমাজের কি অবস্থা, আর আমাদের যে মা বোনের আজ থেকে পর্দায় চলে সে কথাও আপনাদেরকে একটু বলে দিই। শুনবেন, শুনতে চান তাহলে একটু সকলে আমার সাথে একটু আওয়াজ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? টাকা গোল পয়সা গোল গোলালু গোল তাহার চাইতে বেশি গোল মনের গন্ডগোল, কথা ঠিক না বলেন? টাকা গোল পয়সা গোল গোলালু গোল তাহার চাইতে বেশি গোল মনের গন্ডগোল, কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ তাহার চাইতে বেশি কালো মনের হিংসা লেশ, কথা ঠিক না বলেন? নিম তিতা নিমতা তিতা তিতা পানের ঘর তার চাইতে বেশি তিতা দুইশো তিনের ঘর, কথা ঠিক না বলেন? এই বউ আজকে যদি আমার ঘরে না আসো, আজকে যদি আমার ঘরে না আসো ওর ঘরে যাও, কালকে আমার ঘরে আসছি তোমার বাইরে নিয়ে একদম পুরো পুরো ঘরে ফেলাইতে পারি, কয়টি কয় না ভাই? ওরে ভালো নতুন শাড়ি কিনে আমার কাছে আইসিস, তার আসলে বড় বড় আসা দেখা গেছে তোর টাকাতেই পড়ে সবাই বলে আমার মায়েরা কিভাবে তার সন্তানদেরকে কিভাবে তার মেয়েদেরকে রাস্তায় পার্কে মার্কেটে উন্মুক্ত ভাবে, আমি বলি না যে বস্ত্র পরে বেবস্ত্র বলি আমি এদেরকে উড়ান্ত অবস্থায় ছেড়ে দিছে, কথা ঠিক না বলেন? এমন এমন মুরব্বী আছে দাঁড়িয়ে কেটে গেছে টাকাই যেতে লজ্জা হয়, কথা ঠিক না বলেন? এরিয়াতে তুই দেখি তো আসে না, আসে না নাকি এ মুরব্বীরা কি করে আসে না? হ্যাঁ দেখতে লজ্জা লাগে। এজন্য বলি মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে গলায় বান্দা তেলের রশি আসতে আসতে টানে নে, কথা ঠিক না বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল, শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল, কথা ঠিক না বলেন? ভালো লাগে না? এই ভালো লাগছে না? শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়
নাই, অন্যকে তার দিকে আসে কে বানাই, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদাই, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। কথাটা বলেন, আজকে নারীদের বেপরদার কারণে আজকে আমাদেরকে শয়তানে চলেছে, যুবকদেরকে শয়তানে চলেছে, আজকে আমাদের যুবক সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথাটা কিনা বলেন, এজন্য আজকে আমাদের সমাজটা ধ্বংসের মূল হচ্ছে বেপরদা, নারীদেরকে আমরা বেপরদা ভাবে ছেড়ে দিছি। ইবলিসের পরা যারা বাংলাদেশে আগমন হয়ে আছে সব নারীর বেশে, তাদের কিনা বলেন, হ্যাঁ তেঁতুল দেখলি কিন্তু টক আসে, আমি কইছি ইবলিসের পরা যারা বাংলাদেশে আগমন হয়ে আছে সব নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসে ওরা মেলা মিলাই, পার্কে বসে ওরা মেলা মিলাই। কত কিনা বলেন, হ্যাঁ পার্ক পার্কে গেছেন নাকি কেউ, হ্যাঁ মেলা মিলাই না, এরা পার্কে বসে মেলা মিলাই, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদাই, চারিদিকে একই আওয়াজ হাই হাই হাই। এজন্য ভাই আজকে আমাদের সমস্ত বেপরদার কারণে ধ্বংসে নিপতিত হয়েছে, আজকে আমাদের যুবক সমাজগুলো তাদের দিকে আমাদের সেই বেপরদার কারণে যুবক সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আর ইবাদত থেকে নামাজ থেকে অন্যান্য যে আল্লাহর ইবাদত করার জন্য যে আমাদের ব্যাপার আছে সেটা থেকে আমরা কি দূরে সরে গেছি। কথাটা কিনা বলেন, এজন্য আমার মা বোনদেরকে বলবো, যদি যদি আপনার মার্কেটে যেতে হয় পর্দাশহীন যেতে হবে, যদি আপনার বাজারে যেতে হয়, যদি আপনার রাস্তা দিয়ে চলতে হয় তাহলে পর্দা সহকারে আপনার চলতে হবে। কথাটা কিনা বলেন, আর যারা বেপরদায় চলে এটা হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এজন্য একটা কবিরা গুনাহ যদি কেউ করে 7000 বছর জাহান্নামে তার থাকা লাগবে। আমরা কি কবিরা গুনাহ করব? মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নাম, কবিরা গুনাহ। আমরা যারা এই দাড়ি চাষি, এই দাড়ি চাষা কবিরা গুনাহ, এটা করলে 7000 বছর জাহান্নাম। আপনারা যারা এখানে আছেন আমি সবাইকে জোরহাত করে বলি, ভাই দাঁড়িয়ে আজকের থেকে যারা দাঁড়িয়ে পর্যন্ত চেষে আসছেন, খাস করে আজকের থেকে কিছু নিয়ত করতে পারি যে আমি আর কখনো আমার নবীর সুন্নাতের উপর হাত দেব না। বলতে পারবেন কেউ একটু হাত করে, যে আমি আর কোনোদিন দাঁড়িয়ে কাটবো না, হাত উঁচু করে দেখার একটা যুবক পারবেন কিনা? আমার নবীকে ভালোবাসে যে নবী আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নেবেন, কে আছেন বলেন? যে আমি আর কোনোদিন তওবা করলাম যে আমি আর কোনোদিন দাড়ি চাষবো না, কবিরা গোনা করবো না ইনশাল্লাহ। হাতে চোখ করে দেখাতে পারবেন সকলে, নিয়ত করেন ইনশাল্লাহ খাস করে আল্লাহ যেন যুবকদেরকে কবুল করে সকলে বলে আমি। আজকের থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং ওই জাহান্নামের আগুন থেকে বাঁচব, কে কে পারবো ইনশাল্লাহ। হাত চোখ করে সকলে দেখায় আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতে শুয়ে আদায় করতে পারে সেই তৌফিক দান করে আল্লাহ, যেন আমাদের মা বোনদেরকে খাস পর্দার সহিত চলার তৌফিক দান করে, নামাজ ও আলা যেন সমস্ত আগুনদেরকে করে সকলে বলে আমি।